আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আমিনা আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে খুব সহজে আমরা কীভাবে একটা লোগো তৈরি করতে পারি। তো আমরা যারা ফেসবুক পেজ চালাই বা বিভিন্ন বিজনেস করি, আমাদের লোগোটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি আরেকটু সহজ করার জন্য বলি, সেটা হলো ধরেন একটা স্কোয়ার ফুড, আমরা কিন্তু লোগো দেখেই বুঝতে পারি যে এটা স্কোয়ার একটি ভালো প্রোডাক্ট। আমরা প্রাণ ফুড, আমরা লোগো দেখেই বলতে পারি যে হ্যাঁ, এটা প্রাণের একটি ভালো প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আপনার নামে অনেক পেজ থাকতে পারে, আপনার পেজের নামে আরও হাজার হাজার পেজ থাকতে পারে, বাট আপনার নির্দিষ্ট একটা লোগো থাকবে, যে লোগোর মাধ্যমে খুব সহজেই আপনার কাস্টমাররা আপনাকে চিনতে পারবে। তো একটা লোগো যদি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফটোশপ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো আমি আপনাদেরকে ক্যানভার মাধ্যমে খুব সহজেই, কোনো ডিজাইন না জানা থাকলেও আপনি খুব সহজেই কীভাবে একটি লোগো তৈরি করবেন, সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সেটা দেখানোর জন্য অবশ্যই আমার ক্রম বাজারে ক্লিক করতে হবে। তো আমি ক্রম বাজারে ক্লিক করবো। ক্লিক করার পর আমার ক্রম বাজারটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এখানে সার্চ অপশনে গিয়ে জাস্ট ক্যানভা দেখবো। যেমন এখানে ক্যানভা আমার অপশনটি চলে এসেছে, আমরা এই ক্যানভাতে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো এখানে যে ওয়েবসাইটটা রয়েছে www.canva.com, ছোট্ট ক্যানভা যে শব্দটা রয়েছে এটার মধ্যে আমরা ক্লিক করবো। এটার মধ্যে ক্লিক করার পর ক্যানভার যে ওয়েবসাইট সেটা আমাদের সামনে চলে আসবে। তো সেটা আসার পর আপনি যদি ফার্স্ট টাইম ইউজ করে থাকেন, যেহেতু আপনি ফ্রি চালাচ্ছেন, এখান থেকে সাইন আপ করে নেবেন। এই ডান পাশে কর্নারে দেখুন আমি সাইন আপ করেছি, আমার ছবি সহ আমার জিমেইল টিমেইল সব এখানে রয়েছে। তো সাইন আপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ক্যানভার ইন্টারফেস চলে আসার পর এখানে অনেক অপশন রয়েছে, আমি এত কিছু দেখাবো না, জাস্ট আপনারা কীভাবে একটা লোগো তৈরি করবেন সেটাই দেখাবো। তো এই যে কাস্টম সাইজ, অর্থাৎ লোগোর যে একটা মাপ রয়েছে, আপনি আপনার মন মতো দিতে পারেন। তো লোগোর জেনারেল যে মাপটা হয়ে থাকে সেটা হলো 500×500 pixels। তা আপনি এখানে 500 দেখতে পারেন, এখানে 500 দেখতে পারেন, জাস্ট পিক্সেলটা সিলেক্ট করে ওকে করে দিন। তো আপনি যদি আরও সহজভাবে করতে চান বা আমরা যদি আরও সহজে চাই, তো এখানে দেখুন একটা অপশন রয়েছে ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইন, আমরা এটার মধ্যে ক্লিক করবো। এটার মধ্যে ক্লিক করার পর সব টেম্পলেট কিন্তু আপনি এখানে পাবেন। জাস্ট এই সার্চে গিয়ে আপনি দেখুন LOGO লোগো দেখে জাস্ট ইন্টার চেপে দিন। ইন্টার চেপে দেওয়ার পর দেখুন এখানে লোগো চলে এসেছে। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি লোগোর জেনারেল মাপ হলো 500×500 pixels। তো আমরা এটার মধ্যে ক্লিক করবো। এটার মধ্যে ক্লিক করার পর আমার যে লোগোর টেম্পলেট সেটা ওপেন হচ্ছে। সেটা ওপেন হওয়ার পর দেখুন এখানে যে টেম্পলেটটা রয়েছে এটা কিন্তু 500×500 pixels, অর্থাৎ আপনি কিন্তু এখানে যে কোনো লোগো তৈরি করতে পারেন। কিন্তু এখানে আমাদের টেনশনের বিষয় বা চিন্তার বিষয় হলো যে আমাদের লোগোর ডিজাইন সম্পর্কে কোনো ধারণা নাই, সেক্ষেত্রে আমরা কী করবো। তো আপনি যখন এখানে একটা টেম্পলেট নিয়ে আসবেন, সেক্ষেত্রে এখানে দেখুন কিছু অপশন রয়েছে, যেমন এখানে ফটোস রয়েছে, টেক্সট রয়েছে, একদম উপরে যে অপশন রয়েছে সেটা হলো টেম্পলেটস, অর্থাৎ আপনার লোগোর কিছু টেম্পলেট এখানে অটো পেয়ে যাবেন। যখন এখানে সার্চ বক্সে একটা অপশন রয়েছে সার্চ লোগো টেম্পলেটস, অর্থাৎ আপনি এখানে যখন একটা লোগোর টেম্পলেট নিয়ে এসেছেন তখন এখানে কিন্তু অলরেডি লোগোর কিছু টেম্পলেট চলে এসেছে। ধরুন আমি একটা ফুড ব্লগার, আমি ফুড নিয়ে একটা লোগো তৈরি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা যদি এই সার্চ বক্সে গিয়ে দেখি FOOD ফুড লোগো, LOGO লোগো, জাস্ট ইন্টার করে দিব। ইন্টার করে দেওয়ার পর দেখুন ফুড লোগোর, ফুড রিলেটেড অনেক লোগো চলে এসেছে। তো এখানে কিছু টাকা দিয়ে কিনতে হবে বা কিছু লোগো আমরা ফ্রি পাবো। তো দেখুন এই টেম্পলেটের থেকে আমি ফার্স্ট যে টেম্পলেটটা রয়েছে আমরা সেটা নিতে যাচ্ছি। তো সেটার মধ্যে আমি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার টেম্পলেটের ঠিক মাঝখানে আপনার বসে যাবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই লোগোটাকে এই কর্নার ধরে আপনারা ছোটো বড়ও করতে পারেন। তো আমার এই লোগোটা এখন যতটুকু সাইজ আসছে আমি মনে করি যে এটা এনাফ। সেক্ষেত্রে আপনার এই লোগোর যে নির্দিষ্ট একটা আপনার ব্র্যান্ডের নাম রয়েছে, যেমন আমি ধরেন রাব্বি ফুড আমি দিতে যাচ্ছি, জাস্ট এই যে মাঝখানে যে বড় লেখাটা রয়েছে আপনারা এটার মধ্যে ক্লিক করে বা এটাকে মার্ক করে আমি যদি আমার ফুড ব্লগের নাম দেই FOOD, আমি যদি এখানে দেই RABBY রাব্বি, ইন্টার দিয়ে নিচে গিয়ে ফুড FOOD দেওয়ার পর এই কর্নারে ধরে জাস্ট এটাকে একটু ছোটো করে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করব এবং এটা একে ধরে মাঝখানে দিয়ে দিব। মাঝখানে দেওয়ার পর আমরা যদি এই ফুড রাব্বি ফুড এটার যদি কালার চেঞ্জ করতে চাই, এটা তো এখন ব্ল্যাক রয়েছে, আমরা জাস্ট এখানে গিয়ে এখানে আমরা যে কোনো কালার এখান থেকে দিতে পারি, আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর ধরুন আপনার এই লোগোর যে বাইরে রাউন্ডটা রয়েছে, তো আমরা এই এটার কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। তো এটার মধ্যে ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করে এখানে দেখুন এডিট ইমেজ, এখানে একটি কালার অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। এখানে আপনার যে কালারটা চয়েস হয় আপনারা সেই কালারটা দিতে পারেন, আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর উপরে কিন্তু একটি লেখা রয়েছে সানডে মার্কেট, সানডে যে মার্কেট যে লেখাটা রয়েছে আপনারা কিন্তু এই লেখাটা আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে রেখে দিচ্ছি
ওপেন 24 আওয়ার্স, OPEN ওপেন 24 আওয়ার্স, SOURS আওয়ার্স। তো আপনারা কিন্তু এই রেখার কালারও চেঞ্জ করতে পারেন, আমি সেটা করতে যাচ্ছি না। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টেমপ্লেটটা আপনারা চেঞ্জ করতে পারেন, বা আপনি এখানে একটা অ্যাড্রেস দিতে পারেন। এখানে অ্যাড্রেস দিতে গেলে আপনি ধরেন GULSAN গুলশান ঢাকা, DHAKA ঢাকা, এভাবে কিন্তু দেখুন খুব সহজেই কিন্তু একটা লোগো আপনি তৈরি করতে পারেন কালার চেঞ্জ করে। এখানে বাম পাশে খেয়াল করুন, এটার লোগো কিন্তু এরকম ছিল, কিন্তু এটাকেই আমরা এটাকে কালার চেঞ্জ করে বা এটাকে রিসাইজিং করে আমাদের মনের মতো বা আমাদের ব্র্যান্ডিং নামে একটি লোগো তৈরি করেছি। অনুরূপভাবে আপনি যদি এখানে ফুড লোগো না রেখে যদি আপনি টেকনোলজি দেখেন, TECHNO, দেখুন অলরেডি নিচে চলে এসেছে টেকনোলজির লোগোস। আপনি এখানে ক্লিক করবেন, দেখেন এই রিলেটেড আপনার অনেক লোগো চলে এসেছে। জাস্ট এখানে ক্লিক করে আপনারা এখানে এনে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। আপনারা কিন্তু এই যে এই টেম্পলেটের কালারটাও চেঞ্জ করতে পারেন। যেমন ধরুন আমি এই টেম্পলেটের কালারে চেঞ্জ করার জন্য আমি টেম্পলেটে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করে আমি যে কোনো কালার এখানে ইউজ করতে পারি। তো আপনারা কিন্তু খুব সহজেই এভাবে একটা লোগো তৈরি করতে পারেন। আর তারপর আপনি আরেকটা জিনিস দেখেন যে আমার যে ব্যাকগ্রাউন্ড যে টেম্পলেটটা রয়েছে, ফার্স্টের যে টেম্পলেটটা রয়েছে সেটা কিন্তু হোয়াইট কালার রয়েছে। আপনারা কিন্তু এই টেম্পলেটের কালারটাও চেঞ্জ করতে পারেন। জাস্ট সাইটে টেম্পলেটে ক্লিক করবেন, ক্লিক করে এই কালার যে অপশনটা রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা এখানে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। আমি ধরুন এই কালারটা দিচ্ছি আপাতত। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা টেম্পলেটের কালারটাও চেঞ্জ করতে পারেন। আরেকটা বিষয় হলো যে এই রেখাটা যদি আপনারা বিভিন্ন ডিজাইন করতে চান, যেমন রাব্বি ফুড, এই রেখাটা আপনি রাউন্ড করতে যাচ্ছেন লোগো হিসাবে, জাস্ট এটাকে মার্ক করে, এটাকে মার্ক করে এখানে দেখুন একটি অপশন রয়েছে ইফেক্ট, ইফেক্টে গিয়ে আপনি এখানে রেখাটাকে বিভিন্ন ডিজাইন কিন্তু করতে পারেন, অথবা এই যে এখান থেকে রাউন্ড করে দিতে পারেন। এটা আপনারা নিজেরা একটু ট্রাই করবেন। আরেকটা বিষয় আমি বলি যে এটা কিন্তু আমি আপনাদেরকে ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু খুব সহজেই মোবাইলের মাধ্যমে এটা করে নিতে পারেন। যদি মোবাইল দিয়ে করতে সমস্যা হয় সেক্ষেত্রে মোবাইলটা আপনারা ডেস্কটপ মোড করে নিতে পারেন। আর আবারও বলি যে এই রেখার আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারেন রেখাটাকে, সেক্ষেত্রে আপনারা রেখাটাকে মার্ক করে এখানে ইফেক্ট অপশন রয়েছে, আপনারা এখান থেকে বিভিন্ন ডিজাইন অনায়াসে করতে পারেন। তারপরে এই লোগোটা আপনারা কীভাবে সেভ করবেন, তো এটা আপনার লোগো ক্রিয়েট হয়ে গেলে বা লোগো তৈরি হয়ে গেলে আপনারা জাস্ট এই ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে গিয়ে আমার সাজেস্ট, আমি সবসময় বলি যে লোগো করতে গেলে আপনারা PNG-তে ডাউনলোড করবেন। PNG-তে করলে কি আপনি যে কোনো জায়গায় দেবেন, সেটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে শুধু আপনার লোগোটা খুব সুন্দর দেখাবে। তো আমি PNG-তে ক্লিক করে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো খুব সহজেই কিন্তু এটা আমার PC-তে এটা সেভ হয়ে যাবে, তারপর আমি এই লোগোটা আমি যে কোনো জায়গায় আপলোড করতে পারবো। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো লোগো তৈরি করতে পারেন। তো পরবর্তী আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো আপনারা কীভাবে খুব সহজেই একটি ফেসবুক পেজের কভার পেজ তৈরি করতে পারেন, বা আপনারা কীভাবে খুব সহজেই একটা ফেসবুকের কভার ফটো তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমার পেজ থেকে যদি দেখে থাকেন তবে পেজকে লাইক, কমেন্টস এবং শেয়ার তো অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।